وعلى آله وصحبه وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما ليلة القدر خير من ألف شهر. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটু মহব্বতে উচ্চ করি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমরা উম্মত গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, এ কারণে রোজ হাশরে আপনি মোদের ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি জন্নত বানাইলো মনের মত সাজ
যাইল আর একটি কদম রাখার আগে আজরাইল তুমি পাঠাইলা সম্মানিত ওলামায়ে কেরামগণ, মুরব্বিয়ানে আজাম, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, দূরদূরান্ত থেকে আগত অলিপ্রেমিক নবীপ্রেমিক, সর্বস্তরের সুন্নি মোনা শেখ রসুল ভাই ও বাবারা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমা মাগফিরাতের শেষ দিন ২০ রোজায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে তার ঘরে আসার বসার, আল্লাহর জিকির করার, নবীর উপর দরুদ সালাম করার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ, আরও মহব্বতে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। কেননা এই পবিত্র দিনেও এমন অনেক মানুষ রয়েছে যারা আজকের দিনের গুরুত্ব দেয় না, গুরুত্ব বোঝে না, রোজা রাখে না, আসে না নাই কথা বলেন। আল্লাহর নবী ইরশাদ করেন যে বান্দা রমজান পেয়েও গুনাহ মাফ করাইতে পারলে না, তাহলে তুমি অপেক্ষা করো, তোমার জন্য আল্লাহর লানত পড়বে। বলেন নাউজুবিল্লাহ। তো যেই নবী দোয়া করেছেন আল্লাহর লানত পড়বে রমজান পেয়েও, এই মহিমান্বিত সুযোগ পেয়েও যদি গুনাহ মাফ করাইতে পারে না, তার জন্য দুর্ভাগা, তার মতো হতভাগা আর পৃথিবীর মধ্যে আরেকজন নাই। তো আমরা অন্তত তাদের থেকে ভাগ্যবান যে আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করতে পেরেছি, রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার ঘরে এসেছি। এই জন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে আমি আপনি যত চেষ্টা করি কাজ হবে, চেষ্টা আমার করতে হবে, কিন্তু তৌফিক চাইতে হবে কার? আল্লাহ। অনেকেই বাবা দেখা যায় দুঃখ লাগে, আল্লাহ তাআলার নবীর সাহাবীরা রমজান মাস আমরা সবাই জানি যে বদরের যুদ্ধ হয়েছিল ১৭ই রমজান। কত রমজান? জোরে বলেন ১৭ই রমজান। কাফেররা বিভিন্নভাবে ইসলামের মধ্যে ইসলামকে ধূলিসাৎ করার জন্য চেষ্টা করলো, মুসলমানদেরকে মিটিয়ে দিবে, ইসলাম নামক শান্তির ধর্ম তারা পৃথিবী থেকে উঠিয়ে দিবে। আল্লাহ তাআলার নবীর সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা তোমরা কে আছো? আল্লাহর দিনকে কায়েম করতে হবে, অস্ত্র হাতে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবীর সাহাবীরা সংখ্যায় ছিল কম, যেদিকে কাফেরদের সংখ্যা ছিল হাজারের ঊর্ধ্বে আর মুসলমানদের সংখ্যা ছিল, সাহাবীদের সংখ্যা ছিল ৩১৩ জন মাত্র। কয়জন? ৩১৩ জন। আমার আপনার নবীর সাহাবীরা রোজা অবস্থায় আর কাফেররা তো শুকরের মাংস খায়, ঠিক কিনা? তারা রমজানে রোজা রাখে না। বিশাল শক্তিধর নবীর সাহাবীরা কম, তারপরে আবার রোজা রাখা অবস্থায় খাবারের অভাব, আল্লাহর নবীর সাহাবীরা পিছপা হন নাই। নবী গো আপনি নেতৃত্ব দেন, আমরা আপনার পিছনে থেকে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দেব। বলেন আল্লাহু আকবার। সেই দিন বদরি সাহাবীরা আল্লাহ তাআলার দিন কায়েমের জন্য রমজানের রোজা ভাঙে নাই। আল্লাহ তাআলার নবীকে বলেন না, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করব, রোজা ভেঙে ফেলি, আর আজ আমরা মনে হয় যে আসমানি কিতাব তাদের কাছে নাজিল হয়েছে, আল্লাহ তাআলা মনে হয় যে রিক্সাওয়ালাদের কাছ থেকে, এই রিক্সাওয়ালাদের কাছে ওহি নাজিল করছে যে তোমরা অনেক কষ্ট করো, তোমাদের রোজা রাখার দরকার নাই। রাজমিস্ত্রিদের ওপর নাজিল করেছে,
যে তোমরা অনেক কষ্ট করবা, তোমাদের রোজা রাখার দরকার নাই। কাউকে নির্দিষ্ট করে বলতেছি না, উদাহরণস্বরূপ বলতেছি, এরকম আছে না বাবা? অল্প অল্প কাজ করে কিন্তু রোজা রাখে না। সেই দিন আমরা তাকাই, যেই দিন বিশাল বাহিনী অস্ত্রে সজ্জিত 600 কাফের মুশরিকরা, 300 উট, 300 ঘোড়া সজ্জিত অস্ত্রে, আর মুসলমানদের সংখ্যা ছিল কম, অস্ত্র ছিল কম, দুইটি তিনটি বল্লম ছিল, ঘোড়া ছিল মাত্র কয়েকটা। তারপরও আমার নবীর সাহাবীরা বলেন না, ইয়া রাসূলুল্লাহ, রমজানের রোজাটা শেষ হোক তারপরে আমরা যুদ্ধ করব। ওই দিন কেমন ঈমান ছিল, সেই ঈমানের পাওয়ারে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে এগিয়ে গিয়েছে। আমার আল্লাহ তাআলা দেখেন সাহাবীদের এত ঈমানের প্রবল দৃঢ়তা শক্তি। আমার আল্লাহ তাআলা সেই দিন সাহাবীদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে আসমানে নূরানি ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যাও যুদ্ধ করো, সাহাবীদের সঙ্গী হবে না, আল্লাহু আকবার। আর আমি আপনি একটু কাজ করব, আমরা কাজের বাহানা দেই, হুজুর কিভাবে রোজা রাখবে, যেই পরিশ্রম হয় সেই দিন আমরা কি থেকে, আমরা সেই বদরী সাহাবিদের থেকে শিক্ষা গ্রহণ করি না? ওই সাহাবিদের বেলায় আমার নবী বলেছেন, যারা বদরে অংশগ্রহণ করেছে তাদের আগের এবং পরের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, যারা আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধে নেমেছে, বদরের মধ্যে অংশগ্রহণ করেছে, রব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরী সাহাবীদেরকে সুসংবাদ দিয়েছে, এ আমার সাহাবারা, তোমরা যারা আল্লাহর দিন কায়েম করার জন্য আমি নবীর কথার ওপর বিশ্বাস করে তোমরা কাফেরদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে ঢলে পড়েছো, তোমাদের জীবন বিসর্জন দিয়েছো, আর যারা গাজী হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছে, তোমাদের আগের পরের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে, আল্লাহু আকবার। আর ইয়া রাসূলুল্লাহ, 313 জন বিশাল কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তারপরেও আমার রব্বুল আলামিন যখন প্রেমিকদের দেখলেন, আল্লাহ তাআলার বন্ধুর প্রেমে রহমাতুল্লিল আলামিনের ডাকে সাড়া দিয়ে জীবনকে কুরবানি দিয়েছেন, আল্লাহ তাআলা গায়েবীভাবে সাহায্য করেছেন, সাহাবীদেরকে নূরানি ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, এই হাজারের ঊর্ধ্বে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেও সেই দিন রোজা রাখা অবস্থায় ইসলামের বিজয় ডঙ্কা ধ্বনিত হয়েছে, বলেন আল্লাহু আকবার। আর আমরা মুসলমান আজ কত সহজ রোজা রাখা, এত খাবার, প্রচুর খাবার, এত শান্তি, কোনো কষ্ট নাই, তারপরেও আমরা কেন পিছপা হই? এই জন্য যারা এখনো পর্যন্ত রোজা রাখেন নাই, বিশটা চলে গিয়েছে, আল্লাহর নবী বলেছেন যে একটা রোজার জন্য কয়টা রাখতে হবে কাফারা, জোরে বলেন, 60টা রাখার তৌফিক আছে কারো এখানে? একটার জন্য 60টা, তাহলে 60টার জন্য কয়টা হিসাব করেন। আমরা একটু কষ্ট দুর্বল হওয়ার ভয়ে রোজা রাখি না, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমি। এই জন্য রমজানের রোজা যারা রাখবে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার নবী বলেছেন একটি দরজা রয়েছে, খাস দরজা, ওই দরজা দ্বারা শুধুমাত্র রোজাদার জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। অন্য কাউকে ওই দরজায় প্রবেশ করতে দেওয়া হবে না, শুধুমাত্র রমজানে যারা রোজা রেখেছেন, মহাব্বতে নামাজ পড়েছেন, সেহরি খেয়েছেন, ইফতারি করেছেন, মিথ্যা কথা ছেড়ে দিয়েছেন, পাপ কাজ ছেড়ে দিয়েছেন, তাদের জন্য ওই জান্নাতের দরজা খোলা, বলেন আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলেছেন, এ আমার উম্মত, তোমাদের মধ্যে এমন কিছু রোজাদারও আছে যারা রমজানের রোজা রাখে, উপবাস থাকে, পানাহার করে না, কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারে না, পাপ কাজ ছাড়তে পারে না। আমার নবী বলেন, যে ব্যক্তি রোজা রাখে কিন্তু মিথ্যা ছাড়ে না, পাপ কাজ ছাড়ে না, নামাজগুলো ঠিকমতো পড়ে না, আমার আল্লাহ তাআলার কাছে তার রোজার কোনো মূল্যায়ন নাই, তার রোজার কোনো প্রয়োজন নাই আল্লাহর কাছে, আল্লাহর কাছে রোজার কোনো প্রয়োজন নেই। আমার আল্লাহ বলেন, আসাউমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দারে রোজা আমার জন্য, আর আমি স্বয়ং আল্লাহ রোজাদারের বন্ধু হয়ে যাব, বলেন আল্লাহু আকবার। আর আমার নবী বলেন, এমন অনেক রোজাদার আছে যারা শুধু উপবাস থাকে কিন্তু আল্লাহ তাআলার দরবারে কোনো মূল্যায়ন নাই, এমন অনেক
নামাজি রয়েছে যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না কারণ নামাজের সূরা কেরাত ঠিকমতো পড়ে না নামাজ নামাজে দাঁড়িয়ে ব্যবসার হিসাব করে নামাজে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে নামাজের মধ্যে খুশু খুজু নাই আমার নবী বলেন ওই নামাজিদের জন্য কোনো আল্লাহ তাআলার দরবারে কবুলিয়ত নাই তাহলে নামাজ রোজা এগুলো রাখার মধ্যে সতর্কতার দরকার আছে কি নাই এটা জোরে বলেন এটা জোরে শুনবেন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রশংসা হয় আল্লাহ যিনি আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ হতে বিরত রেখে আল্লাহ তাআলার ঘরে আসার সুযোগ দান করেছেন এজন্য আবার অন্তর অন্তস্থলতে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরানী কদম পাকে জানাই লক্ষ করি দরুদ ও সালাম মুহাববতে ভরে সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাত ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আলোচনার বিষয় হচ্ছে রোজার আদব ইতিকাফ এবং লাইলাতুল কদরের ফজিলত আমরা রমজানে রোজাগুলো রাখি সেহরি ইফতারে ঠিকমতো করব দিনের বেলা পানাহার করব না এবং আমাদের সন্তানদেরকে রোজা রাখার হুকুম দেব যেন বাচ্চারা রাস্তাঘাটে আইসক্রিম বিভিন্ন লোভনীয় জিনিস টক জাতীয় জিনিস হেঁটে হেঁটে না খায় এগুলো খেয়াল রাখতে হবে যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদেরকে কারণ বাচ্চারা তো বোঝে না তাদেরকে সঠিক দিশা দিতে হবে মা বাবা গুরুজন এবং অভিভাবকবৃন্দ ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ সমাজ অনেকটা অনেকটা শিথিল রয়েছে আলহামদুলিল্লাহ অনেকেই রোজা রাখেন কারণ বাবা এই রমজানে রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ রোজার দ্বারা তাকওয়া অর্জন হয় আর তাকওয়াকারী হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দের বলেন সুবহানাল্লাহ আমি আপনি কালো সাদা লম্বা খাটো বেটে আছে কি নাই আল্লাহ তাআলার দরবারে এই যে ল্যাংরা লোলা হাত আছে হাত নাই এগুলোর কোনো দাম নাই আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি পছন্দের যার ভিতরে তাকওয়া বেশি আল্লাহ প্রেম নবী প্রেম যার ভিতরে বেশি বলেন সুবহানাল্লাহ কারণ জান্নাতে যখন যাব তখন কেউ ল্যাংরা হাতুরা থাকবে না সাধক আর সাদা কালা থাকবে না লম্বা খাটো বেটে এগুলো থাকবে না সবাই জান্নাতে যাব আদম সূরাতে 60 হাত লম্বা বলেন আল্লাহু আকবার সবাই একই সূরাত থাকবে পরিষ্কার সুন্দর থাকবে জান্নাতি চেহারা থাকবে বলেন আল্লাহু আকবার সেই জন্য জান্নাতে যখন আমরা যাব তখন এই মানুষের ভেদাভেদ থাকবে না বড় কে 5 ফিট কে 6 ফিট কার পা নাই কার হাত নাই আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে পছন্দের সবচেয়ে প্রিয় হচ্ছে তারই যিনি নামাজ পড়েন ইবাদত করেন আল্লাহর প্রেম নবীর প্রেম দান সদকা যাকাত ফিতরা সব ঠিকঠাক মতো আছে ঠিক কিনা বলেন সেই জন্য এই রমজান শিক্ষা দেয় তাকওয়া অর্জনের আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই মানদারগণ মুত্তাকিগণ এ আমার প্রেমিকগণ তোমাদের উপর রোজা রাখা ফরজ করা হয়েছে এই জন্য তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বলেন আল্লাহু আকবার তাকওয়া অর্জন করতে পারো তো আল্লাহ তাআলা বলেন যে রোজা ফরজ করেছি এই জন্য যেন তোমাদের ভিতরে তাকওয়া আসে তাকওয়া কি এই যে রমজান চলে আমরা প্রকাশ্যে বিড়ি সিগারেট খাই রোজা রাখার খবর নাই চার দোকান খোলা আছে কি নাই বলেন
অন্তরে ভয় থাকতে হবে। এই জন্য আল্লাহ বলেন রোজা রাখবা এই জন্য যেন তাকওয়া অর্জন করতে পারো। তোমাদের রোজা দিয়ে আমি কি করব, তোমাদের রোজা রাখলে যেই না রাখলে সেই, আমি আল্লাহ তোমাদের রোজা দিয়ে কিচ্ছু করব না। সারা দুনিয়ার মানুষ যদি রোজা না রাখে আল্লাহর কোনো লস আছে? না, জোরে বলেন না। না, আর সারা দুনিয়ার মানুষ যদি রোজা রাখে খাবার মজুদ থাকবে, আল্লাহ খাবে? না, জোরে বলেন। তাইলে রোজা রাখলেও আল্লাহর কিছু আসে যায় না, না রাখলেও আল্লাহর কিছু আসে যায় না। রোজা রাখলে লাভ কার? আমাদের লাভ, না রাখলে লস কার? এই জন্য আল্লাহ বলেন বান্দা রোজা রাখবে তাকওয়া অর্জন করতে পারবে। তো আমরা রোজা রাখি, আমাদের মধ্যে যদি তাকওয়া না আসে, আল্লাহর ভয় তাকওয়া না আসে, তাহলে ওই রোজা আমার নয়। বলেন যদি তাকওয়াই অর্জন না হয়, রোজা রাখবে হত্যা করবে। রোজা রাখবে একজন মানুষকে যা জুলুম করবে, একজন মানুষের ওপর অত্যাচার করবে, ঠিক মতো জাকাত দেবে না, আগে যেভাবে চলছো সেভাবেই চলবে, গরিবদেরকে পাকড়াও করবে, এই ধরনের রোজাদার আল্লাহ তাআলার নবী বলেন তাদের রোজা রাখা না রাখে কিচ্ছু আসে যায় না। রোজা রেখে যদি তাকওয়াই অর্জন না হয়, আল্লাহ বলেন রোজা ফরজ করেছি তাকওয়া অর্জনের জন্য। বলেন সুবহানাল্লাহ, যেন আল্লাহর প্রেম ঢুকে রোজা রাখো, আল্লাহর নামাজ পড়তে হবে, কোরআন কারিম তিলাওয়াত করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, ইতিকাফের বসার চেষ্টা করতে হবে। আর যদি নিজে না বসতে পারি ব্যস্ততার জন্য, আরেকজনকে বসার জন্য উৎসাহ দিতে হবে, ঠিক কি না বলেন? নিজে যাকাত দিব, অন্যকে যাকাত দেওয়ার উৎসাহ দিব, তারাবির নামাজগুলো ঠিকমতো আদায় করব, এই হচ্ছে তাকওয়া। যদি এগুলো না থাকে তাহলে আল্লাহ তাআলা কন্ডিশন দিয়েছেন রোজা রাখার ফরজ করেছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। তো মুত্তাকি না হলে রোজার কোনো দরকার আছে? কথা বলেন। সেই জন্য বাবা বলতেছিলাম যে কারোর মধ্যে মনে হয় যে আসমানে কিতাব নাজিল হয়েছে, আল্লাহ বুঝেন নাই, যে বান্দা কাজ করবে এই কাজে অনেক কষ্ট, আল্লাহ তো নাজিল করেছে যে যারা মুসাফির তাদের রোজা না রাখলেও হবে, পরবর্তীতে রাখবে, মায়েরা অসুস্থ থাকলে রোজা রাখবে না পরে রাখবে। আল্লাহ তাআলা মনে হয় আরও কিছু নাজিল করার দরকার ছিল, যে যারা পরিশ্রম করবে, হার্ড পরিশ্রম, মাড়ি কাটবে, পরিশ্রম করবে, ইত্যাদি ইত্যাদি কাজ করবে, তাদেরও রোজারা ছাড় দেওয়ার দরকার ছিল। সমাজের চালচলনে দেখা যায়, বাবা সাবধান হন, আমার সামনে যখন দেখব একটা অসামাজিক কাজ চলতেছে, আমার নয় বলেন তোমাকে কেউ যদি গালি দেয় তুমি রোজাদার, তাহলে তাকে শোনায় দাও আনা সয়েম, আমি রোজাদার, তুমি গালিগালাজ করো না, তুমি বলো আমি রোজাদার, আমি রোজাদার, এই কথা তাকে শোনায় দাও যেন সে আপনাকে ভয় করে, আপনাকে সম্মান করে, আপনি যেন তাকে প্রতিউত্তর না করেন, গালিগালাজ না করেন, আপনি শুধু এই কথা বলেন যে তুমি বলে দাও আমি রোজাদার। বলেন না সুবহানাল্লাহ, তুমি বলে দাও আমি রোজাদার, আমাকে গালিগালাজ করো না। সেই জন্য বাবা ইসলাম আপনাকে চাপায় দেয় নাই, আপনি অসুস্থ, আমার আল্লাহ বলেন অসুস্থ হলে তোমরা রোজা পরে রাখো, কিন্তু মাপ, জোরে বলেন না, মাপ নাই। গত জুমায় বলেছি মায়েরা অসুস্থ হলে নামাজকে আল্লাহ মাপ দিয়ে দিয়েছে, নামাজ আমার নামাজ তোমরা মাপ যাও কইরো না, কিন্তু রোজা কোনো মাপ, জোরে বলেন রোজা মাপ নাই। এই রোজা কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ নিজের প্রতিদান। আল্লাহ প্রতিদান হলে কি হবে? আমার নবী বলেন যখন ইউসুফ আলাইহিসসালাম জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা ইউসুফ নবীকে বলবে এ নবী ইউসুফ কোরআনে কারিমটা হাতে নাও, সূরা ইউসুফ তুমি তেলাওয়াত করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নবী ইউসুফ আলাইহিসসালাম বলবে বারে ইলাহি আমি তো সূরা ইউসুফ পড়তে পারি না, কোরআন তো পড়তে পারি না, আমার তো কোরআন জানা নাই। আল্লাহ তাআলা কুদরতিভাবে ইউসুফ আলাইহিসসালামকে সূরা ইউসুফ মুখস্থ করাইয়া দিবে। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সামনে আসেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কাতারগুলো পূরণ করে বসেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম
বলবে বারে ইলাহি সূরা ইউসুফ তোমার মুখস্থ নেই আমি কিভাবে তেলাওয়াত করব আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর নাযিল করবেন সূরা ইউসুফ মুখস্থ হয়ে যাবে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সূরা ইউসুফ তেলাওয়াত করলে জান্নাতের মানুষগুলো পাগল পারা হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সূরা ইউসুফের তেলাওয়াত শুনে জান্নাতের জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে মাতোয়ার হয়ে যাবে প্রেমে পাগল হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন এ জান্নাতবাসীরা তোমাদের কেমন লাগলো জান্নাতবাসীরা বলবে আল্লাহ এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলা বলেন এর থেকেও আরো সুন্দর আছে বলেন আল্লাহু আকবার তো বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলবেন ইব্রাহিম তুমি সূরা বাকারা তেলাওয়াত করো কোরআনে কারীমের দ্বিতীয় নাম্বার সূরা সূরা বাকারা ইউসুফ নবী বলবে আল্লাহ আমি তো সূরা বাকারা পারি না কিভাবে পড়ব আমার আল্লাহ তাআলা সূরা বাকারা ইউসুফ হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে শিখায় দিবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরা বাকারা তেলাওয়াত করলে জান্নাতের জমিনগুলো হেলে দুলে তালে তালে হেলে দুলবে আর জান্নাতবাসীরা প্রেমে মাতোয়ারা হয়ে দুলতে থাকবে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলবেন জান্নাতবাসী কেমন লাগলো তোমাদের আল্লাহর বান্দারা বলবে আল্লাহ এত সুন্দর তেলাওয়াত আর জীবনে শুনি নাই অনেক ভালো লেগেছে আমার আল্লাহ বলবে এর থেকেও মধুর তেলাওয়াত আছে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলবেন ঈসা নবী আপনি সূরা ঈসা সূরা মরিয়ম তেলাওয়াত করেন ঈসা নবীও বলবে আল্লাহ আমার উপর তো কোরআন কারীম নাযিল হয় নাই কুরআন কারীম নাযিল হয়েছে আখেরি জামানার নবীর উপর আমি তো সূরা মরিয়ম পড়তে পারি না আমার আল্লাহ তাআলা ঈসা নবীকে সূরা মরিয়ম শেখায় দিবেন ঈসা আলাইহিস সালাম তেলাওয়াত করবেন জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে আমার আল্লাহ তাআলা বলবেন এর থেকে ও মধুর আওয়াজ আছে বলেন আল্লাহু আকবার এরপরে আমার আপনার দয়াল নবী নূরের নবী যার উপর কোরআনে কারীম নাযিল হয়েছে আল্লাহ বলবেন এ আমার নবী আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম আল্লাহর নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে জান্নাতবাসীরা আগের থেকে আরো বেশি পাগল পারা হয়ে যাবে জান্নাতবাসীরা প্রেমে পাগল পারা হয়ে যাবে আল্লাহ বলবেন ও জান্নাতবাসীরা কেমন লাগলো আল্লাহ তাআলার বান্দারা শুকরিয়া আদায় করবে মাওলা জীবনে কত তেলাওয়াত শুনেছি এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না বলেন আল্লাহু আকবার আরশ কুরসি লৌহ কলম ঢুলতে থাকবে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আমার আল্লাহ তাআলা বলবেন এর থেকেও মধুর জিনিস আছে আল্লাহ তাআলা বলবেন আজ আমার প্রেমের জোয়ার উঠে গেছে এ জান্নাতবাস জান্নাতের ফেরেশতারা তোমরা জান্নাতের পর্দাগুলো উঠায় দাও আজ আমি আমার দিদার দিয়ে জান্নাতবাসীদেরকে ধন্য করে দেব বলেন আল্লাহু আকবার জান্নাতবাসীদেরকে আমার নবীর তেলাওয়াতের পরে আল্লাহ তাআলা সবচেয়ে মধুর যেই জিনিসটা সবচেয়ে আকর্ষণীয় যে প্রেম সেই প্রেমের সুদা পান করবে দিদারে ইলাহি দান করবেন বলেন সুবহানাল্লাহ দিদারে ইলাহি কি সেই দিদারে ইলাহি আমার আল্লাহ বলেছেন যারা আমার প্রেমে যুদ্ধ করে শহীদ হয় সেই শহীদদেরকে আল্লাহ তাআলা বলবেন এ শহীদরা কেমন লাগে তোমাদের জান্নাত পেয়ে তোমাদের কেমন লাগে শহীদরা বলবে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াত পাঠায় দাও শহীদ হওয়ার সময় যে মজা পাইছে জান্নাতের মধ্যে এত মজা নাই কিসে তোমাদের এত মজা দিল ওই শহীদরা বলবে আল্লাহ আমাদেরকে যখন কতল করা হয় শহীদ করা হয় ওই সময় তোমার নূরানি দিদার আমরা পেয়ে যেই মজা পাইছি এই মজা জান্নাতের মধ্যে পাই নাই বলেন আল্লাহু আকবার সবচেয়ে মজা জান্নাতের আকর্ষণ হচ্ছে দিদার এলাহি সেই দিদার এলাহি দিবে যারা রোজাদার তাদের জন্য বলেন সুবহানাল্লাহ এই জন্য নামাজ মাফ করে দিয়েছেন কিন্তু রোজা মাফ নাই অসুস্থ হলে রোজা রাখতে হবে পরে আজ আপনি যদি হার্ট কাজের জন্য রোজা না রাখেন আপনার কিন্তু মাফ নাই রাখতেই জোরে বলেন না
রাখতেই হবে কোনো মাপ অজুহাত চলবে না যে আপনার ঘাম ঝরেছে রোজা রাখতে পারেন নাই সমস্যা নাই আপনি ঘাম ঝরেছে রোজা রাখতে পারেন নাই মরে যাবেন যাবেন অবস্থা রোজা ভেঙে দিয়েছেন কিন্তু রোজা শেষ হলে রমজানের পরে আবার রোজা রাখতে জোরে বলেন আর যদি খাম খেয়ালি বসতো ভাঙেন একটাই কয়টা 60টা আর যদি হাড়ের কারণে অসুস্থতা মরে যাবেন পিপাসায় কাতর পানি পান না করলে একেবারে চলেই যাবেন আল্লাহ তাআলা বলেন ভাঙা ভালো এরপরে তুমি আবার যখন সুস্থ হও তখন একটা একটা রাখো আর একটু ভালো লাগে না রোজা ভাঙা ফেলছেন কয়টা রাখতে হবে 60টা সাবধান হয়ে যাও মুসলমান আমার নবী বলেছেন এই এত বড় অফার পেও যদি তুমি গুনাহ মাফ করাইতে না পারো তাহলে তোমার জন্য কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে যেই রমজানের মধ্যে আল্লাহ তাআলা ইতিকাফ দান করেছেন যারা ইতিকাফে বসবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন প্যারা নবী হায়াতুন নবী জিন্দা নবী জীবনের অন্তিম শয্যা পর্যন্ত ইন্তেকাল পর্যন্ত রমজান মাস আসলে শেষ 10 দিন ইতিকাফে অবস্থান করতেন বলেন সুবহানাল্লাহ নূরের নবী ইতিকাফ করেছেন শিক্ষা দেওয়ার জন্য আয়েশা সিদ্দিকা বলেন রহমাতুল লিল আলামিনের সাথে সাথে রহমাতুল লিল আলামিনের স্ত্রীগণ অর্থাৎ আমাদের আম্মা জানেরাও রোজারে ইতিকাফে বসেছেন বলেন সুবহানাল্লাহ ইতিকাফে বসলে কি হবে মুফাসসির কুল সরদার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যিনি ইতিকাফে বসলেন এত সওয়াব অর্জন করলেন আল্লাহ তাআলার গোটা জগতের যত উম্মত রয়েছে বান্দা রয়েছে সবাই যা সওয়াব অর্জন করেছে সব সওয়াব যেন ইতিকাফকারী অর্জন করলো বলেন আল্লাহু আকবার আর বলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে আমাদের আকা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেন যিনি ইতিকাফ করবেন আল্লাহ তাআলা ইতিকাফকারীর উপর খুশি হয়ে দুইটি কবুল হজের সমান সওয়াব ইতিকাফকারীকে দান করবেন বলেন না সুবহানাল্লাহ আপনাকে ওয়াজ বুঝেন না দুইটা কবুল হজের সমান সওয়াব দান করবে ইতিকাফে বসলে সুবহানাল্লাহ আস্তে কর কোন জায়গায় সুবহানাল্লাহ হবে কোন জায়গায় নাউজুবিল্লাহ হবে এটা আমরা জানি না আর এই দুইটা কবুল হজের সমান সওয়াব একটা হজ করতে কত টাকা লাগে কমপক্ষে 5-6 লাখ তো লাগে ঠিক কি না বলেন তাইলে দুইটা কবুল হজের সমান সব কি মিথ্যা কথা না জোরে বলেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী বলেছেন যিনি ইতিকাফে বসবেন তাকে উমরার নয় দুইটি কবুল হজের সমান সওয়াব একটা নয় দুইটা 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা ব্যয় করে যারা হজ করে হজ হজের যেই হুকুমগুলো তারা পালন করতে পারে অনেকে পারে না কারণ আমাদের দেশের হাজি যায় যখন 50 বছর ওভার হয়ে যায় ঠিক কিনা বলেন এই সময় গিয়ে কি হজ করবে অন্যান্য দেশের যুবকরা যায় হজ করতে এদের ধাক্কা খেয়ে বৈসা থাকে যে আসছি তো দেশে যাই বলবো যে হজ কইরা আসছি কথা বলেন ঠিক কিনা সেই জন্য বাবা যিনি গিয়েছেন তিনি জানেন কতটুকু কষ্ট হয় কতটুকু পরিশ্রম এই হজ করতে আর যিনি 10 দিন আল্লাহর ঘরে জান্নাতের মধ্যে বসে বসে ইতিকাফ করবেন ঠিকমতো খাবেন রোজা রাখবেন কোনো কাজ নাই পরিশ্রম নাই আল্লাহর নবী বলেন এই 10টা দিন যদি তোমার মহব্বত লাগে আল্লাহর ঘরে থাকো আমার আল্লাহ ওই যে কবুল যে হজ হয়েছে ফাও হজ না কবুল করেছেন আল্লাহ তাআলা ওই কবুল হজের সমান সওয়াব আমার আল্লাহ দান করবেন ইতিকাফকারীকে বলেন আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার শুধু হজ নয় আমার নয় বলেন দুইটা কবুল হজ এবং দুইটি উমরার সওয়াব দান করবেন ইতিকাফকারীকে বলেন না সুবহানাল্লাহ ইতিকাফ দরকার আছে কি নাই খুইজা পাওয়া যায় না একজন সওয়াবের আমার দরকার নাই নামাজ পড়ি সওয়াব হয়ে গেছে রোজা রাখি সওয়াব হয়ে গিয়েছে এই জন্য আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন রমজান মাস আসলে ইবাদতের পাওয়ার বাড়ায় দিতেন বলেন সুবহানাল্লাহ এরপরে নবীজি কোনোদিন ইতিকাফ মিস করেন না এক রমজানেও ইতিকাফ বাদে ছিলেন না 10 রোজা শেষের 10 রোজা ইতিকাফ করেছেন আমাদের এখানে একজন সিলেক্ট হয়েছেন ইতিকাফে বসবেন বলেন আলহামদুলিল্লাহ এটা সমাজের জিম্মাদার প্রত্যেকের উপরে ইতিকাফ
সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া প্রত্যেকের বসতে হবে এরপরে যদি আপনাদের আমাদের কাজের কারণে আমরা না পারি সমাজের পক্ষ থেকে একজনকেও বসাইতে হবে আর যদি কেউ না বসে গুনাহগার সবাই হবে তাইলে সবার জিম্মাদার একজন হয়েছে আমরা খুশি না বেজা কম না বেশি আমাদের তো গুনাহ সবাই হইতো এই জন্য তার জন্য আমরা দোয়া করব কি করব না আল্লাহ তাআলা ইতিকাফ কবুল করুক সকলে বলে আমিন সারা বিশ্বের মধ্যে যারা ইতিকাফে বসবেন তাদের ইতিকাফকে আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলে আমিন সামনে ইতিকাফ রমজান মাস আসছে ইতিকাফের দ্বারা সওয়াব অর্জন করা করব এরপরে লাইলাতুল কদর কদর কি জিনিস আল্লাহর আল্লাহ তাআলা বলেন একটা নাজ সূরা নাযিল করেছেন সূরাতুল কদর জোরে বলেন সূরা কদর আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছি কদরের রাতে বলেন সুবহানাল্লাহ এই যে কথা আল্লাহ বলতাছে এর গুরুত্ব আছে কি নাই আছে জোরে বলেন আছে আল্লাহ তাআলা বলেন তোমরা কি জানো যে কোরআন নাযিল করেছি কোন রাতে আমার নবীকে আবার বলতাছেন প্রথমে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি কদরের রাতে এরপরে আল্লাহ বলেন ওয়া আদরাকা মা লাইলাতুল কদর ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি জানেন কদর কি গুরুত্ব আল্লাহ তাআলার নবী বলেন নবী গো আপনি কি জানেন কদর কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর এমন একটি রাত রমজান মাসে আমি দিয়েছি গো নবী ওই রাতটি হাজার মাসের থেকে উত্তম জোরে বলুন আল্লাহু আকবার নবী গো আপনি কি জানেন কদর কি আল্লাহ তাআলা বলেন কদর এমন একটি গুরুত্বপূর্ণ রাত্র যেই রাতে আমি কোরআনে কারীম নাযিল করেছি আর কোরআনে কারীম নাযিল করেছি আপনি নবীর উপর আর রাত্রটিকে এত গুরুত্ব দিয়েছি এত পাওয়ার বাড়িয়ে দিয়েছি কোরআন নাযিলের কারণে পাওয়ার বাড়িয়ে দিয়েছি একটা রাত ইবাদত করবে আমার বান্দারা ওই একটা রাত ইবাদতের বিনিময়ে আমি হাজার রাতের থেকে হাজার মাসের থেকে গুরুত্ব হাজার মাসের থেকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছি একটি মাত্র রাত সেই রাতের নাম লাইলাতুল কদর বল আল্লাহু আকবার কদরে আমরা ইবাদত করে কি করি না এবার করব কি করব না ইনশাআল্লাহ করব রাজি আছি তো এবার আসেন বাবা কোরআন কি এত গুরুত্ব দিল কেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এত গুরুত্ব দিল কেন কেন এত রাতের এত পাওয়ার বাড়ায় দিল আল্লাহ তাআলা আসমানি কিতাব কয়টি জোরে বলেন কয়টি চারটি 104টি কয়টি 104টি আসমানি কিতাব প্রদান হচ্ছে চারটি তাওরাত জাবুর ইনজিল শেষ হচ্ছে কোরআন তাওরাত নাযিল করেছেন হযরতে মুসা নবীর উপর জাবুর নাযিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সব কিতাবগুলো নাযিল করেছেন কোন না কোন নবীর উপর এরপরে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন কোরআন যখন নাযিল করলেন সকল কিতাবের হুকুমগুলো আল্লাহ তাআলা বাদ দিয়ে দিলেন লেটেস্ট কোরআন নূর নবীর উপর নাযিল হয়েছে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআনের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব দিয়ে দিয়েছি আর তাওরাত জাবুর ইনজিলের হুকুম এখন আর চলবে জোরে বলেন এখন আর চলবে এটা হচ্ছে লেটেস্ট মডেল আপডেট কোরআন এই কোরআন নাযিল করব আপনি নবীর উপর কিতাব এসেছে আপনি নবীর পাওয়ার শ্রেষ্ঠ আপনার উপর যে কোরআন নাযিল করেছি এটা হচ্ছে শ্রেষ্ঠ আপনার কোরআন আসার পরে সব বাতিল আপনার কোরআন দেখে যদি কেউ তাওরাতের উপর আমল করে আমি আল্লাহ তার আমল কবুল করব না বলেন না সুবহানাল্লাহ নবীকে আল্লাহ কেমন ভালোবাসে আল্লাহ তাআলা আমার নবীকে এই যে কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআন নাযিল করলেন আল্লাহ তাআলা অন্যান্য নবীকে
আমার আল্লাহ তাআলা যেভাবে ডেকেছেন, আমার আল্লাহ তাআলা কোনোদিন আমার আপনার নবীকে নাম ধরে ডাকেন নাই, সরাসরি নাম ধরে ডাকেন নাই, যেভাবে অন্য নবীদেরকে আল্লাহ তাআলা স্বাগত জানিয়েছেন, অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, আল্লাহ তাআলা বলেন ইয়া আদম। এরপরে আল্লাহ তাআলা আহ্বান করেছেন নূহ নবীকে, ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাত, হে নূহ তুমি আমার শান্তি এবং বরকত নিয়ে পৃথিবীর মধ্যে পদার্পণ করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া ইব্রাহিম কদ সাদদাক্তার রুইয়া, ইব্রাহিম হে ইব্রাহিম আপনার সত্য স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, সত্যে রূপান্তরিত হয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়, ইয়া মূসা লা তাখফ, আল্লাহ তাআলা ইয়াহিয়া নবীকে ডাক দেয়, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমু ইয়াহিয়া, এ জাকারিয়া আপনাকে আমি একজন গোলামের সুসংবাদ দিচ্ছি, একজন সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম হচ্ছে ইয়াহিয়া। এইভাবে আল্লাহ তাআলা নবীদেরকে, আরো আয়াত রয়েছে, আল্লাহ তাআলা নবীদেরকে আহ্বান করেছেন, হে মূসা হে ঈসা হে ইব্রাহিম হে নূহ হে আদম, কিন্তু আমার আপনার নবীর বেলা যখন আসলো আল্লাহ তাআলা মহব্বত সৃষ্টি করলেন প্রেমের মায়া দিয়ে, প্রেমের বন্ধন দিয়ে, মহব্বত দিয়ে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বললেন নাম ধরে ডাকেন না, আমার আল্লাহ তাআলা নবীর বেলায় ডাক দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আমার আল্লাহ মহব্বত করে ডাক দেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাঙ্গজির, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ নাম ধরে ডাকেন না, হে চাদর আবৃতওয়ালা, হে কম্বল জড়ানেওয়ালা, হে নবী প্রেমের নবী, এভাবে আল্লাহ তাআলা ডাক দিলেন। বলেন আল্লাহু আকবার। রহমাতুল্লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান, একটু মহব্বতে বলি, রহমাতুল্লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান, নবী নূরের পুতুল আদর করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল, জোরে বলো আল্লাহু আকবার। নবী নূরের পুতুল আদর করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল, নূর নবীকে মাটি বললে, নূর নবীকে মাটি বললে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান, আশিক ছিল ওয়াজ করনি জীবনে না দেখলেন নবী, খবর শুনে ভেঙে ফেললেন বত্রিশ দান্দান, প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির
ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা নবীকে নাম ধরে ডাক দেন না সরাসরি নাম বলেন না এই নবীকে আল্লাহ তাআলা প্রেম দিয়ে ডাকেছেন হে চাদরওয়ালা নবী হে বসরাবৃতওয়ালা নবী আর অন্যান্য নবীদেরকে বলেছেন ইয়া আদম উসকুন ওয়াজাউকাল জান্নাহ বলেন সুবহানাল্লাহ নবীদেরকে নাম ধরে ডেকেছেন আল্লাহ তাআলা নবীকে নাম ধরে ডাকেন নাই শুধুমাত্র দুইটা জায়গায় আল্লাহ তাআলা নবীকে নাম দিয়েছেন কোরআনে পাকের মধ্যে যখন নবী আল্লাহ তাআলা নবীকে রিসালাত এবং রিসালাতের সাক্ষ্য দিয়েছেন নবুয়তের সাক্ষ্য দান করবেন তখন আমার আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন বল আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন আখির জামানার নবী তিনি তোমাদের মত নন এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল এই আমার বান্দারা মুহাম্মদ তোমাদের মত কেউ নয় ওয়া মা মুহাম্মাদ ইল্লা রাসূল রাসূল ছাড়া কিছু নয় বল আল্লাহু আকবার তোমার মত মনে করো না এই জায়গায় আল্লাহ তাআলা নবীকে বলেছেন মুহাম্মদ যেন তেন কোন নবী নয় যেন তেন মানুষ নয় ওমা মুহাম্মদ ইল্লা রাসূল তোমরা কি মুহাম্মদকে তোমাদের মত মনে করো দোষে গুণে মানুষ মনে করো অন্যান্য নবীদের সমকক্ষ মনে করা যাবে না সকল নবীদের নবীকে আমার আপনার নয় বলেন আল্লাহু আকবার এইজন্য আল্লাহ বলেন আমার কথা না আল্লাহ তাআলা ওমা মুহাম্মদ ইল্লা রাসূল আরে মুহাম্মদ রাসূল ছাড়া কিছু নয় তোমার আমার মতো পুরুষের পিতা নয় তোমার মতো পুরুষের পিতা মুহাম্মদ নয় মুহাম্মদ রাসূল বলেন আল্লাহু আকবার এই জায়গায় বলেছেন মুহাম্মদ কিন্তু অন্য জায়গায় আমার নবী যত জায়গায় আহ্বান করেছেন রাসূলকে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে ডেকেছেন সেই কোরআন নাজিলের রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত সামনে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত আমরা একটি রাত জাগ্রত থাকতে পারবো না জোরে বলেন নবীর উপর কোরআন নাজিল করা আল্লাহ বলেন নবী গো জানেন ওই রাতটা কি গুরুত্ব আছে কি নাই আল্লাহ বলেন নবী জানেন আপনি ওই রাতটা কি ওই রাতটা হচ্ছে হাজার মাসের থেকে উত্তম একটি রাত যেই রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সকল সঙ্গী সাথী নিয়ে ফেরেশতা নিয়ে পৃথিবীর মধ্যে নাজিল হয় নাজিল হয়ে যারা রাতের মধ্যে দণ্ডায়মান থাকে তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার ফেরেশতা জিব্রাইল সহ সকল ফেরেশতারা ওই ব্যক্তির গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে বল আল্লাহু আকবার ফজর পর্যন্ত দোয়া করতে থাকে সেই রাত হচ্ছে কদরের রাত আমরা প্রত্যেক বেজর রাতে এই লাইলাতুল কদর খুঁজি কার কেন না নবী বলেছেন তোমরা প্রত্যেক বেজর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো বলেন সুবহানাল্লাহ সেজন্য মা বোনরা যারা রয়েছেন আজ হচ্ছে 20 রোজা অর্থাৎ 21 রোজার রাত পাবো আমরা চার রাকাত নফল নামাজ তারাবির নামাজের পরে বিতির নামাজের আগে আমরা নফল নামাজ পড়ব কেননা লাইলাতুল কদর যদি আজকে হয়ে যায় যেন আমাদের অন্তত চার রাকাত নামাজ কদরে থাকে ঠিক কিনা বলেন সেই জন্য মা বোনরাও এই আমলটা করবেন আর যারা ইতিকাফের নিয়ত করেছেন মা বোনরা ঘরের মধ্যে অবস্থান করবেন ঘরের মধ্যে যদি পাঁচটি কামরা থাকে আপনি একটা নির্দিষ্ট কামরা ইতিকাফ করবেন ইতিকাফে অবস্থানকালে অন্য কামরায় যেতে পারবেন না আপনার নির্দিষ্ট কামরায় থাকতে হবে আর যারা পুরুষরা ইতিকাফ করবে জুমা মসজিদে আল্লাহ তাআলা সকলে ইতিকাফ কবুল করুক সকলে বলে আমিন রব্বুল আলামিন আমাদেরকে যেই মহিমান্বিত মাস দিয়েছেন এই রমজান মাস রহমতের মাস রহমতের দিনগুলো চলে গেল দেখতে দেখতে আজ মাগফিরাতের শেষ দিন জুমার দিন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের ইবাদতকে কবুল করেন সকলে বলে আমিন এরপরে বাবা যারা রোজাগুলো রাখি নাই অন্তত এই 10টি রোজা আপনাদের কাছে অনুরোধ যারা উপযুক্ত রয়েছি অন্তত 10টি রোজা রাখার চেষ্টা করব গুনাহ মাফ করনেওয়ালাকে আল্লাহর কাছে ক্ষমা চাও মাওলা আমি অযথা অবহেলায় রাখি নাই এখন থেকে রাখব আমার রোজাগুলো কবুল করেন সকলে বলে আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের সহযোগী সাহেব কথা বলবেন আমরা সকলেই মনোযোগ দিয়ে শুনি
আজকের দিন গেলে